রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী 212 জন প্রার্থীর মধ্যে নারী মাত্র একজন। রেবেকা বেগম নামে সাহসী এই নারী চান অন্য প্রার্থীদের মতোই সমানভাবে জনগণের সেবায় কাজ করতে, আর জয়ী হতে পারলে তিনি হবেন রংপুর সিটি কর্পোরেশনের প্রথম সাধারণ নারী কাউন্সিলর। এদিকে নাদিরা খানম নামে তৃতীয় লিঙ্গের একজনও প্রার্থী হয়েছেন সংরক্ষিত নারী কাউন্সিলর পদে। নানা প্রতিকূলতা পেরিয়ে তিনিও চান অন্যদের মতো সমাজ পরিবর্তনে কাজ করতে। রসিক নির্বাচনে ব্যতিক্রমী এই দুই প্রার্থীর কথা জানাচ্ছেন মাহমুদুল হক, ক্যামেরায় ছিলেন ফারুক হোসেন। এবারে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে 29 নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ভোটযুদ্ধটা একটু অন্যরকম। এই পদে বিজয়ী হতে লড়ছেন একজন নারী, যার প্রতিদ্বন্দ্বী আরও 6 জন পুরুষ। রেবেকা বেগম সংরক্ষিত নারী আসনের প্রার্থী হতে চাননি, হাটবাজার কিংবা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন তিনি। তার মতে একজন পুরুষ পারলে তিনি কেন পারবেন না, এই দৃষ্টিভঙ্গিতে ভোটারদের কাছে ইতিবাচক সাড়া মিলেছে বলেও জানালেন তিনি। প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দল মহিলা, স্পিকার মহিলা, 3 ওয়ার্ডে মিলি মহিলা, তাহলে 1 ওয়ার্ডে কেন হবে না মহিলা? ওই জন্য সাহস করে আমি দাঁড়াইছি। এদিকে নগরীর 18, 20 এবং 22 নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী আসনে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ইংরেজিতে স্নাতকোত্তর তৃতীয় লিঙ্গের নাদিরা খানম। প্রচণ্ড আত্মবিশ্বাসী এই মানুষটি মনে করেন, সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে প্রত্যেক সিটি কর্পোরেশনে তাদের একজন প্রতিনিধি প্রয়োজন। আমরাও যে কিছু কাজ করতে পারি, আমরা যদি প্রোটেস্ট না করি বা আমরাও সামনে না আসি, তো এটা কিন্তু প্রাচীন হচ্ছে না। প্রত্যেকটা দাঁড়ে দাঁড়িয়ে যাওয়ার পরে কেউ না বলছে না। আর একজন মানুষ হিসেবে তিনি যে সকলের মন জয় করেছেন তা বোঝা যায় এলাকাবাসীর সঙ্গে কথা বলি। সাধারণ মানুষের থেকেও সে আমাদের কাছে সবার উপকারে লাগে। উত্তরে জনপদ রংপুরে স্থানীয় সরকার নির্বাচনে রেবেকা বেগম কিংবা নাদিরা খানমের এমন উপস্থিতি জানান দিচ্ছে পিছিয়ে নেই এখানকার নারী কিংবা বঞ্চিতরা। মাহমুদুল হক, এসএটিভি, রংপুর। এই মুহূর্তে রংপুর এসএ পয়েন্টে আছেন সহকর্মী মাহমুদুল হক, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহমুদ, নির্বাচনী উত্তাপের কি খবরাখবর আছে আপনার কাছে? শ্যামলী, এর আগের সংবাদে আমি জানিয়েছিলাম যে আজকে রংপুরের একেবারে প্রাণকেন্দ্র পাবলিক লাইব্রেরি চত্বরে একটি বেসরকারি প্রতিষ্ঠান সুশাসনের জন্য নাগরিক সুজন তারা একটি আলোচনা সভার আয়োজন করেছিল। সেখানে নির্বাচনে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের আমন্ত্রণ জানানো হয়েছিল। অনুষ্ঠানের শিরোনামটা ছিল এরকম যে জনগণের মুখোমুখি অনুষ্ঠান। সেখানে মূলত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেখানে উন্মুক্তভাবে কথাবার্তা হয়েছে, আলোচনা হয়েছে। এ সময় জাতীয় পার্টির প্রার্থী মুস্তাফিজার রহমান মোস্তফা, তিনি এর আগে গণমাধ্যমে একটু কথা বলেছিলেন। সেখানে গতকালকে যে জাতীয় পার্টি এবং বিএনপির প্রায় 5 শতাধিক নেতাকর্মী গতকালকে সন্ধ্যায় শাপলা চত্বরে যোগ দিয়ে তিনি বলেছিলেন যে যারা যেসব নেতাকর্মী থেকে আওয়ামী লীগ যোগ দিয়েছে তারা আসলে আগে থেকে দল যোগদানের এই অনুষ্ঠান করে আসলে জাতীয় পার্টির জয়কে আটকানো যাবে না, এ ধরনের কথা তিনি বলেছিলেন। এছাড়া বিএনপি তিনি প্রার্থী ছিলেন কাউসার জামান বাবরা, তিনি তার বক্তব্যে বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে রংপুর সিটি যদি জয়ী হন রংপুর সিটি কর্পোরেশনকে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত একটি নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি আবারও এই সিটি কর্পোরেশন মুক্ত একটি নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি আবারও এই সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন তিনি। মূলত এই দুই প্রধান মেয়র প্রার্থী ছিলেন, তবে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শরফুদ্দিন আহমেদ ঝন্টু তিনি কিন্তু অনুপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। মূলত আজকে মেয়র প্রার্থীগণ এখানেই ছিলেন, যে কারণে বাইরে প্রচারণায় তারা যাননি। বিকেল নাগাদ হয়তো আবারও তারা বের হবেন, আর পাশাপাশি তাদের সমর্থকরা তো স্বাভাবিক যে নির্বাচনী প্রচারণা প্রক্রিয়া রয়েছে সেগুলো তারা পালন করছেন। বিশেষ করে মাইকিং, পুরো শহর জুড়ে মাইকিং এর মাধ্যমে প্রচারণা চলছে, পাশাপাশি সমর্থকরা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন এলাকায় লিফলেট বিলি এবং দোকানে দোকানে বা ঘরে ঘরে গিয়ে তাদের ভোট চাচ্ছেন। তো আজকে এই পর্যন্ত, এখন পর্যন্ত এটি ছিল নির্বাচনী প্রচারণার সবশেষ খবর। শ্যামলী, মাহমুদ, আপনাকে ধন্যবাদ।